অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সিআইডি খ্যাত অভিনেতা ফেড্রিক্স। সোমবার 4 ডিসেম্বর দিবাগত রাতে 12টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টাইমস অফ ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় ফেড্রিক্সকে। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্ট রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার শেষ সম্পন্ন হবে। প্রথমে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেড্রিক্স, কিন্তু তথ্য সঠিক নয় বলে জানান সিআইডির আরেক অভিনেতা নয়নন্দ শেঠি। গতকাল এ অভিনেতা পিঙ্কু ভিলাকে বলেন এটি হার্ট অ্যাটাক নয়, তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে দ্রুত তাকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। গত 2 দিন তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক ছিল, তবে এখনও তার শারীরিক অবস্থা বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আশা করছি খুব শিগগির সে সুস্থ হয়ে উঠবে। মূলত ওষুধের প্রক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিল ফেড্রিক্স, তা জানিয়ে দয়ানন্দ শেঠি বলেন ফেড্রিক্সের অন্য রোগের চিকিৎসা চলছিল। যেসব ওষুধের প্রক্রিয়ায় ফেড্রিক্সের লিভার ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য খুব ভেবেচিন্তে ওষুধ খাওয়ানো উচিত। 1997 সালে প্রচার শুরু হয় সিআইডির। 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই সিরিয়ালের ইন্সপেক্টর ছিলেন ফেড্রিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দিনেশ ফাদনিস। তার চরিত্রটি টেলিভিশনে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়। 90 দশক থেকে 2000 সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি। আসলেই এই দিনেশ ফাদনিস নামে সিআইডির অভিনেতা ফ্রেডি, যে পার্সোনালিভাবে আমার অনেক প্রিয় একটা মানুষ। আসলে তার চরিত্রগুলো এত ভালো লাগে যে একটা মানুষের যদি কোনো প্রকার মন খারাপ থাকে তার মন ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আপনারা অবশ্যই এই ফেড্রিক্সকে অনেক বেশি মিস করবেন। আপনারা তার চরিত্রের যে কোনো বিষয়ে আমার কমেন্ট সেকশনে কিছু বলতে পারেন। ভালো থাকবেন ওপারে আমাদের প্রিয় ফেড্রিক্স।